অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় এই ভিডিওটি হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও পঞ্চগ্রহী যোগ পাঁচটি রাশিকে দিবে পাঁচটি মহাপ্রাপ্তি দেখুন বুধ বক্রি হয়ে মকর রাশিতে এবং যখন কোনো গ্রহ রেট্রোগ্রেট হয় এবং সেখানে যখন পুনরায় ফিরে সেখানে কি করে যে তার কিছু সত্তা কিন্তু সেখানে যায় অর্থাৎ আপনি ধরুন কোনো বাড়িতে থেকে বেরোলেন এবং পুনরায় সেই বাড়িতে যখন ঢুকবেন এবং তারপরে যখন বেরিয়ে আসবেন তখন সেখানে কিছু ছেড়ে যাওয়া বা ভুলে যাওয়া জিনিসগুলো কিন্তু আপনি পুনরায় আপনার সঙ্গে নেবেন এটা হচ্ছে রেট্রোক্রেটের মানে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন এটি সম্পূর্ণরূপে মানে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করানোর জন্য আপনারা এখানে রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না তো শুরু করা যাক পঞ্চগ্রহী যোগ দেখুন মকর রাশিতে পঞ্চগ্রহী যোগ পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে বিশেষভাবে সফলতা এবং পাঁচটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে এবং বুধ বকরি অবস্থায় থাকছে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই পাঁচটি রাশির যে পাঁচটি মহাপ্রাপ্তি কোন কোন দিক থেকে প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি আপনাদের ঠিক নবম স্থানে এই পঞ্চগ্রহী যোগ এবং দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি নবম স্থানে দেখুন ধনলাভ আপনাদের হবে এবং আপনাদের সন্তান সুখের জায়গা শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ এই জায়গাটা কিন্তু থাকছে এই পঞ্চগ্রহী যোগে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে দেখুন আপনাদের কেন্দ্রতিকোন রাজ্য থাকছে এই এর ফলে আপনাদের কিন্তু বিশেষভাবে ভাগ্য দয় আপনাদের কিন্তু হবে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের সপ্তমভাবে এই পঞ্চগ্রহী মহাযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তি দিতে চলেছে শশনামক মহাপুরুষ রাজ্য কেন্দ্র রাজ্য নিজভঙ্গ রাজ্য আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সফলতা কিন্তু দিবে প্রথম যে দিকটা আমি বলবো আপনাদের পার্টনারশিপ বিজনেস যারা করছেন বা যাদের নিজস্ব ব্যবসা আছে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে তাদের কিন্তু বিশেষভাবে লাভ এ সময় কিন্তু কর্কট রাশি দিবে কর্কট রাশি অথবা লগ্ন বিশ্ব রাশি লগ্ন অর্থাৎ লগ্নের ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্ট পাবেন শ্বশুরালয় থেকে সহযোগিতা যারা যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যাদের সেই জায়গাতে কিছুটা হলো রিকভারি আপনাদের কিন্তু হবে এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যদয় হবে এবং আপনাদের বিদেশ থেকে অর্থ আসা বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে অর্থাৎ রাশি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি শশন এবং মহাপুরুষ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদের দিবে প্রথম কথা আপনাদের যারা ল্যান্ডের ব্যবসা করছেন ল্যান্ড রিলেটেড তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের তার সাথে কেন্দ্র রাজ্য আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন শুক্র এবং বুধ আপনার রাশি চতুর্থভাবে অবস্থান করছে ভূমি ভবন বাহন সুখের জায়গায় তৈরি করছে আকর্ষিক ধন প্রাপ্তির জায়গা থাকছে এই পঞ্চগ্রহী যোগ আপনাদের ক্ষেত্রে হঠাৎ ধনবর্ষা কিন্তু তুলারাশি করবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট পাওয়া এই জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে অর্থাৎ পঞ্চগ্রহী যোগের ফলে মহাপ্রাপ্তি পেতে চলেছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এবং সফলতার জায়গায় কিন্তু আসতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির নিজভঙ্গ রাজ্য শশন এবং মহাপুরুষ রাজ্য কেন্দ্রতিকণ রাজ্যক আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেখুন আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে আকস্মিক ধনপ্রাপ্তি হবে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কেরিয়ার এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিন্তু কাটবে বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পুরাতন কাজ সম্পূর্ণ হবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশি মানুষ হন মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে বেনিফিট কিন্তু পেতে চলেছে এই পঞ্চগ্রহী যোগ এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি একাদশভাবে এই পঞ্চগ্রহী যোগ আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আসতে চলেছে অর্থাৎ মিন রাশি ক্ষেত্রে নিশ্চিত রূপে ভাগ্যদয় হতে চলেছে অর্থাৎ আপনারা যাদের দীর্ঘদিন ধরে কাজ আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে শশ মহাপুরুষ রাজ্য কেন্দ্র রাজ্য রোচক নামক মহাপুরুষ রাজ্য নিজভঙ্গ রাজ্য আপনাদের কর্মপ্রাপ্তি ভাগ্যদয় এবং শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস বিবাহিত জায়গাটা আপনাদের ক্ষেত্রে সমস্যা কাটবে ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এই পঞ্চগ্রহী যোগের ফলে নমস্কার ধন্যবাদ